পান গাছগুলো বয়স কত? এই অনেক বয়স, এই 15 বছরের উপর ফলছে। এই জন্য একটা ছোট এই গাছের বয়স, গাছের এটা 15 বছর বয়স। এটা সব তো থাকে না সবসময়। বাগেরহাটের বিখ্যাত পানের বরাজ, পান আর পান। বাগেরহাটের বিখ্যাত পান ও সুপারি দিয়েই বিখ্যাত। আমরা এখন পান তুলতে যাচ্ছি, কিভাবে পান তুলতে হয় সেটা দেখা। দারুন, আসেন। আমি কি এর ভেতরে ঢুকতে পারবো? ঢুকতে পারবো এর ভেতরে? পান গাছগুলো বয়স কত? এই অনেক বয়স, এই 15 বছর ফলছে। এই জন্য একটা ছোট এই গাছের বয়স, গাছের এটা 15 বছর বয়স। এটা সব তো থাকে না সবসময়। এই এক পাশে মরবে, এক পাশে মানে এর নিচে তো আবার নতুন প্রজন্ম আসতেছে, ওই জন্য নিচে ছোট ফোট আছে, চারা গাছে। আচ্ছা আচ্ছা, এটা তো লতা না? সে তো সেই সাউনি দেওয়া হয় কেন? এই রোদের জন্য, রোদে সমস্যা না হয়, শিল না পড়ে, পান পুড়ে না যায়, পুড়িয়ে না যায় লতা তো। আমি একটা কারণ বলি যে কেন আমরা এটা দেই। এখানে দর্শক মন্ডল তো শুনতে পাচ্ছেন, আমি একটা চমৎকার কারণ বলছি যে কেন সাউন্ড এটা দেওয়া হয়, বিশেষ করে পান গাছে। আমাদের যখন আপনি দেখবেন যে পুকুরে যদি শ্যাওলা হয়, ছোট শ্যাওলা, যে পুকুরে ছায়া বেশি পড়ে মানে আলো কম পড়ে, সেই পুকুরের শ্যাওলার পাতাগুলো বড় হয়, আর যেখানে আলো বেশি পড়বে দেখবেন সেখানে শ্যাওলার পাতাগুলো খুব ছোট ছোট হয়। ঠিক পানের ব্যাপারটা তাই, পান তো পাতা, মূলত পাতা ফসল। তো যখন এই সূর্যের আলো কম পায় তখন পান মনে করে যে আমার পাতা বোধহয় সঠিকভাবে বড় হয়নি, মাত্র অর্থাৎ আমার আলো আমি পাচ্ছি না, কারণ হচ্ছে আমার পাতা ছোট, এই জন্য ও ওটাকে বড় করা শুরু করে আলো পাওয়ার জন্য। এটা হচ্ছে ওর টেকনোলজি। যদিও আমরা এই টেকনোলজিটা অনেকে জানি না, কিন্তু মজার ব্যাপার হলো যে আপনি এই পান হচ্ছে এই লোভে হচ্ছে বড় হয়, আপনি যদি এই তুলে দেন তাহলে পাতা বড় হবে না, এই একটা কারণে। হ্যাঁ, দেখছি বেশ বড় পানের বাগান আছে। ওই পাশে একটা আছে আর বাগান আছে। বাগেরহাটের লেখনটা ভালো, বিখ্যাত পানের বরাজ, কড়া ধরে কেটে দিলাম, কিন্তু তাই আলু গাছ
পান আর পান অনেক বড় বরজ এতো বড় বড় আছে 3 ঘন্টা লাগবে পুরো ভিডিও করতে পারবো না কবে আর একটু দাঁড়ায় কি খবর পাবা তাই কথা রেকর্ড হয় তুমি বলো এই যে ছেলে তো বাবা যা কথা বলতেছে সব এখানে রেকর্ড হচ্ছে আপনাদের সুপারি গাছ আছে কেমন আছে 150 আছে নাকি 150 বেশ বেশ এমনি সুপারিও তো বোধহয় বিক্রি করেন আচ্ছা এই পান কি পাইকারি বিক্রি হবে নাকি পাইকারি খুচরা বিক্রি হবে পাইকারি ও কাট আছে মেঘনি তলায় আজকে না কালকে কালকে ও আচ্ছা দেখি আমাদের একটু পান দেখেন তো পান যেগুলো তুলছেন এই তাজা পান এই পান তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় যায় ঢাকায় তো অন্তত যায় ঢাকায় তো অবশ্যই যায় ঢাকার মানুষ এখন বেশিরভাগই স্থানীয় খেয়ে ফেলেছে স্থানীয় লোকেই খায় বেশি বরিশাল থেকে খেয়ে লাগে নিচে Thank you.
পানের ফলন কখন ভালো হয়, মানে কোন মৌসুমে? মানে বর্ষায় না? এখন তো বর্ষাকাল চলছে, ভর বর্ষা। পানের রোগ বালাই হয় কেমন? রোগ বালাই অনেক, বিশেষ করে ছত্রাকের জন্য কি ওষুধ ব্যবহার করেন? ব্যবস্থিন পাওয়া যায় এখন? আচ্ছা, ওই যে এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা আসে, সে আসে না? ওই সময় কি শুট করা যেতে পারে? তোমার কাছে আমি তোমায় খেলো একভাব কি কি হয়েছে? রূপালি এখনো দুটো আছে, সব পালছে। ওই সাইজ হবে না? ওই সাইজ সব হবে না, ওই সাইজ আছে বেশি ছোটো ছোটো রূপালি তো সব রকমই হয়ে গেছে। বলে না ওই সাইজ রূপালি আছে তোমার কাছে, আলাদা আলাদা। বেশ বড় পানের বড় আছে, বেশ বড়। ও তো লাগানো ওই কাছে দুটো বেলে বেলে লাগানো, তো সাস্তে না আপাতত। অনেক পান, একদম নতুন পান পাতার সমারোহ।